হ্যালো বন্ধুরা, ড্রামা লাইনে তোমাদের সকলকে স্বাগত। পার্টির শুরুতে দেখা যায় এরা এইভাবেই পড়েছিল। তখন লি চাং বলে আপনি আগে উঠুন। তখন চাং লাও সাইডে সরে যায় আর লি চাং সেখান থেকে উঠে যায়। চাং লাও বলে আপনার বালিশ। লি চাং বালিশটি নিয়ে বলে থ্যাংক ইউ প্রিন্সেস। এরপর এই লোকটা লি চাংকে বলে সরি প্রিন্স, আমরা কালকে প্রিন্সেসকে কিডন্যাপ করতে পারিনি। তখন ওই লোকটাকে দেখানো হয় যে এখনও কনের ড্রেস পরে বসে আছে। লি চাং বলে ঠিক আছে, নেক্সট টাইম যেন এরকম না হয়, এবং বলে আমরা এত ছানবিন করলাম যে দুয়ানের সাথে প্রিন্সেসের রিলেশন আছে, তাহলেও কি করে এত ভালো হয়ে গেল, উল্টে তো আমাদেরই দোষ হয়ে গেল। বেচারা মন্ত্রী নিজের পদ থেকেও বহিষ্কৃত হলো। আমি ভেবেছিলাম প্রিন্সেসের অ্যাফেয়ারের কথা বলে ওর সাথে ডিভোর্স করে নিব, তাও তো মনে হচ্ছে এখন আর হবে না, তাই আমাদের এবার অন্য কিছু প্ল্যানিং করতে হবে। অন্যদিকে চাং লাও ঘরে বসে আছে আর সে মনে মনে ভাবছে আমি কিছু ভুলে যাচ্ছি না তো। এরপর সে ওই ড্রেসটি পরে ওই ঘরটিতে আসে যেখানে ও প্রিন্স এবং প্রিন্সেসকে বেঁধে রেখেছিল, কিন্তু সেখানে তারা ছিল না। তাই সে বলে ভালোই হলো, ওরা এমনিতেও আমার কোনো কাজে লাগতো না। বলে সে যখন সেখান থেকে যাচ্ছিল তখন তার পায়ে ছুরিটি লেগে আওয়াজ হয়ে যায়। বাইরে থেকে কেউ চিৎকার করে বলে কে কে ওখানে। চাং লাও তাড়াতাড়ি করে বেরিয়ে দৌড়াতে লাগে আর পিছন থেকে সাংমো তাকে দেখে মনে করে কোনো লোক পালাচ্ছে। চাং লাও দৌড়ে এসে এখানে লুকিয়ে যায়। তখন পিছন থেকে তার মেট নানগিন এসে তাকে পালাতে সাহায্য করে এবং তার জায়গাতে সে নিজে দাঁড়িয়ে যায়। তখন সাংমো এবং তার সিপাহীরা এসে তাকে ঘিরে ধরে। লি চাংও সেখানে আসে। সানমো বলে তুমি এত রাতে এখানে কি করছো। নানগিন বলে সকাল থেকে ইউইওর খিদে পেয়েছিল, তাই আমি ওর জন্য কিছু স্ন্যাক্স নিয়ে যাচ্ছি। লি চাং বলে ঠিক আছে তুমি নিয়ে যাও, কিন্তু সানমোর নানগিনের উপরে সন্দেহ হয়। পরের সিনে একটি মেয়েকে দেখা যায় যে রাস্তায় একা একা যাচ্ছিল আর হঠাৎ করে কেউ তার মুখে হাত দিয়ে তাকে কিডন্যাপ করে নেয়। পরের দিন সকালবেলাতে ওই মেয়েটি কোর্টের সামনে বসে কাঁদতে কাঁদতে বলে আমার বিচার চাই। সেখানে থাকা দুজন লোক বলে আমরা একে কি করে সাহায্য করব, আমরা তো সামান্য সরকারি চাকর, এবং বলে চলো তাহলে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে বলি। তখন সাংমো লি চাংকে এসে বলে আমাদের এখনই সুপ্রিম কোর্টে যেতে হবে। লি চাং বলে মনে হচ্ছে কোনো বড় কেস এসেছে। সাংমো বলে তুমি প্রিন্সেসকেও সাথে করে নিয়ে চলো। লি চাং বলে মনে হয় না যে ও আমাদের সাথে যাবে। সানমো বলে আমি শিওর প্রিন্সেস যাবে। লি চাং বলে ঠিক আছে তাহলে তুমি ওকে গিয়ে নিয়ে এসো, আমি রেডি হয়ে বেরোচ্ছি। এরপর সাংমো চাংলিং এর কাছে এসে তাকে বলে প্রিন্সেস এখনই আমাদেরকে সুপ্রিম কোর্ট যেতে হবে। চাংলিং বলে ঠিক আছে তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। এরপর দুটি পুলিশের লোক এসে লি চাংকে বলে প্রিন্স আজ সকালবেলাতে একটি কেস এসেছে, একটি মেয়ে কেস করেছে যার নামে সে হলো ওয়ান ডংসি, যে রানীর দূর সম্পর্কের আত্মীয়, কিন্তু রানীর সাথে তাদের খুব ভালো সম্পর্ক রয়েছে, তাই কেসটা খুব বড়, এই জন্যই আপনার কাছে এলাম। মেয়েটি ওয়াংডং এর উপরে রেপ কেস করেছে। লি চাং বলে তোমরা কি ওই মেয়েটির খোঁজ নিয়েছো। লোকটি বলে হ্যাঁ, ওই মেয়েটা ছোটবেলাতেই মা বাবা মারা গেছে আর ওর দুটি ছোট ছোট ভাই বোন আছে, আর বেশ কয়েকদিন ধরেই ওয়াংডংজি ওর উপরে খুব বিরক্ত করছিল, আর ওয়াংডংজি খুব চরিত্রহীন এবং শয়তান একটি লোক। লি চাং বলে ঠিক আছে তোমরা ওদের দুজনকে কোর্টে আনো, আমরা এখনই আসছি। তখন লোক দুটি চলে গেলে লি চাং সাংমোকে বলে তো তুমি এই কারণে প্রিন্সেসকে আনতে বলছিলে। সানমো বলে হ্যাঁ, যেহেতু লোকটি প্রিন্সেসের কাজিন তাই প্রিন্সেস ওরই সাথ দেবে, আপনি দেখবেন তারপর আপনি ওকে ডিভোর্স দিতে পারবেন, এই বলে যে ও একটি রেপিস্টের সাথ দিয়েছে। এরপর চাং লাও লি চাং এর কাছে এসে বলে আমি কোর্টে গিয়ে কি করব, ওখানে আমার কি কাজ, তার চেয়ে বরং আমি চলেই যাই। লি চাং বলে হ্যাঁ, তোমাকে এইসব নোংরা কেসের মধ্যে থাকতে হবে না। চাং লাও বলে কি এমন নোংরা কাজ বলো তো আমাকে একবার। লি চাং বলে এটা একটা রেপ কেস। চাং লাও তখন রেগে গিয়ে বলে এত খারাপ শয়তান লোক কে যে এই ধরনের কাজ করেছে, আমি এখনই কোর্টে যাব, আমি দেখতে চাই ওই শয়তান লোকটিকে। লি চাং বলে তুমি তাকে চেনো, ওর নাম ওয়াং ডংজি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। চাং লাও তখন নানগিনকে জিজ্ঞাসা করে এই ওয়াং ডংজি লোকটি কে। সে বলে এটা তোমার দূর সম্পর্কের কাজিন। এরপর সবাই কোর্টে আসে যেখানে ওয়াং ডংজিকে নিয়ে আনা হয়। লি চাং বলে তোমার উপরে রেপ কেস করা হয়েছে, যে তুমি কাল রাতে ওই মেয়েটিকে কিডন্যাপ করেছিলে। লোকটি তখন বলে এটা মিথ্যা কথা, আমি কোনো মেয়েকে কিডন্যাপ করিনি, আমি তো রাত্রির বেলাতে নিজের ঘর থেকে বেরোই না। তখন লি চাং মেয়েটিকে আনতে বলে। এরপর মেয়েটি সেখানে এলে লি চাং বলে এটা একটা কোর্ট, তুমি এখানে নির্ভয়ে সব কথা বলতে পারো, বলো তোমার সাথে কি হয়েছিল। মেয়েটি বলতেই যাচ্ছিল কি পাশ থেকে লোকটি তাকে আস্তে আস্তে বলতে লাগে বলো বলো সব কথা বলে দাও, তারপরে দেখি, আমি তো রানীর আত্মীয়, আমি খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাব, তারপর তোমার কি হবে, তোমার তো ছোট ছোট দুটো ভাই বোনও আছে, দেখি তুমি কি করে থাকো। তখন মেয়েটি ভয় পেয়ে গিয়ে বলে আমার সাথে কিছু হয়নি। লি চাং বলে তুমি ভয় পেও না, যদি তুমি ফ্যামিলির জন্য ভয় পেয়ে থাকো
তাহলে তোমার ভাই বোনকে এখানে অলরেডি ডাকা হয়েছে। এরপর তার ভাই বোন সেখানে আসে আর সে তার ভাই বোনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে এবং সে কাঁদতে কাঁদতে বলে দেয়, এই লোকটি আমাকে রেপ করেছে আর কয়েকদিন ধরে ও আমাকে বিরক্তও করত। তখন ওই শয়তান লোকটি চিল্লি চিল্লে বলতে লাগে, এটা মিথ্যে কথা, আমি কিচ্ছু করিনি আর আমি ধরা পড়লেও বেঁচে যাব, কারণ আমার মাথায় রানীর হাত আছে। তখন মেয়েটা ভয় পেয়ে ভাবতে লাগে, এখানে আমি কোনো রকম বিচার পাবো না, এরপর আমার বদনাম হয়ে যাবে আর আমার বেঁচে থাকাও খুব মুশকিল হয়ে যাবে, তার চেয়ে বরং এখন মরে যাওয়াই ভালো বলে সে নিজের মাথা থেকে হেয়ারপিনটি খুলে নিয়ে নিজের গলাতে মারতে যাচ্ছিল। আর তখন পিছন থেকে সাংমো এসে তার হাতটি ধরে নাই আর তার হাতে তখন লেগে যায়। তখন লিচাং বলে, ঠিক আছে আধ ঘন্টার ব্রেক, এরপর আবার লাস্ট ট্রায়াল হবে। এই লোকটি তখন বলতে লাগে, ধন্যবাদ প্রিন্স, এমনিতেও আমি লাস্ট ট্রায়ালে নির্দোষ প্রমাণিত হব, দিয়ে আপনাকে উপহার দেব। লিচাং বলে, তোমার ফালতু কথা আমি শুনতে চাই না, তুমি ছুটবে নাকি জেলে যাবে সেটা লাস্ট ট্রায়ালেই প্রমাণ হবে। তখন চাংলাও বলে, লাস্ট ট্রায়াল আমি হ্যান্ডেল করব। লিচাং ভাবে, এবার তো ও নিশ্চয়ই ওর কাজিনের সাথই দিবে এবং বলে, ঠিক আছে। আর সানমো ভাবে, এবার প্রিন্সেসের আসল চেহারা বেরিয়ে আসবে। বাইরে এসে চাংলাও ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে, তোমার বডি থেকে একটি স্ট্রং ফ্রেগনেন্স আসছে, তুমি কোন পারফিউম ব্যবহার করো? মেয়েটি বলে, আমি কোনো পারফিউম ব্যবহার করি না, আমার মালকিন করে, তার পারফিউম শেষ হয়ে গেছিলো তাই আমি সেটা আনতে গেছিলাম আর তখনই ওই লোকটা আমাকে কিডন্যাপ করেছিল। চাংলাও বলে, তোমার কাছ থেকে সত্যি খুব স্ট্রং ফ্রেগনেন্স আসছে, কাল কি তোমার ওই পারফিউমের শিশিটা ভেঙে গেছিল? মেয়েটি বলে, হ্যাঁ হ্যাঁ, কাল যখন ওই লোকটি আমাকে কিডন্যাপ করছিল তখন ওই পারফিউমের শিশিটি ভেঙে যায় আর সেটি এদিক ওদিকে ছড়িয়ে গেছিল। এরপর চাংলাও সেই লোকটির কাছে আসে যেখানে তাকে বেঁধে রাখা হয়েছিল। চাংলাও প্রহরীদেরকে সেখান থেকে যেতে বলে এবং সে দরজাটি লাগিয়ে দেয়। লোকটি বলে, সিস্টার ইয়োয়ো, আমি জানি তুমি আমাকে বাঁচাতে আসবে। ইয়োয়ো বলে, তুমি এত বোকা কি করে হলে? লোকটি বলে, তুমি আমার প্রথমে বাঁধনটা তো খুলো। সে বাঁধন খুলতে খুলতে বলে, তুমি ওই মেয়েটির কাছে এভিডেন্স ছেড়ে এসেছো। লোকটি বলে, আমি তো কিছুই করিনি। চাংলাও বলে, তোমার জামাতে ওই মেয়েটার পারফিউম লেগে গেছে, লিচাং তোমার বাড়িতে সৈন্য পাঠিয়েছে ওই কাপড়টা খুঁজতে, তাই তুমি আমাকে বলে দাও তুমি সেটি কোথায় রেখেছো, আমি সেটি গিয়ে সরিয়ে দিব। লোকটি বলে, আমি ওই কাপড়টি এমন জায়গায় রেখেছি সেটা কেউ খুঁজে পাবে না। তখন চাংলাও তার বাঁধনটি না খুলে আরো ভালোভাবে টাইট করে দেয়। আর তখনই লিচাং ঘরে ঢুকে বলে, তুমি নিজেই মুখ খুলে স্বীকার করলে যে তুমি অন্যায় করেছো। তখন চাংলাও বলে, এ তো কিছু বলছে না, চলুন তাহলে আমরা ওর ঘরে গিয়েই কাপড়টি সার্চ করি গা। ওরা চলে যাওয়ার পর এরা দুজনে লোকটির উপরে নজর রাখছিল, তার চেয়ে বেশি এরা একে অপরের দিকে সন্দেহের চোখে তাকাচ্ছিল। হঠাৎ করে নানগিন তার কাছে এলে সানমো ভয় পেয়ে বলে, কি করছো? কি নানগিন তার হাতটা ধরলে সানমো ব্যথাতে আ করে উঠে। এরপর নানগিন তার হাতে ড্রেসিং করে দেয়। সানমো বলে, থ্যাংক ইউ। নানগিন অ্যাটিটিউডের সাথে সঙ্গে সঙ্গে বলে উঠে, এটা আমি ওই মেয়েটির জন্য করলাম, মনে হচ্ছে এদের লাভ স্টোরি শুরু হচ্ছে। এরপর এরা সেখানে চলে আসে এবং তারা ছানবিন করতে লাগে। তখন চাংলাও একটি বাক্স দেখতে পায় যেটা দেখতে অন্যরকম লাগছিল, তাই সে সেটাকে খুলে আর তার ভিতর থেকে কাপড়টি তারা পেয়ে যায়। এরপর আবার কেস শুরু হয়। লিচাং লোকটিকে একটি পেপার দিয়ে বলে, এতে তুমি টিপসেই দাও, তোমার উপরে কেস ফাইল হয়ে গেছে, তুমিই দোষী। লোকটি বলে, আমার কি দোষ? ও কেন ছোট কাপড় পরে রাতের বেলায় ঘুরে বেড়াচ্ছিল? ও এটা ডিসার্ভ করে। এটা শুনে চাংলাও খুব রেগে গিয়ে তার কাছে গিয়ে কষিয়ে দুটি চড় মারে এবং বলে, তোমার সাহস কি করে হয় এই ধরনের কথা বলার? যে কোনো মানুষ নিজের ইচ্ছাতে যা খুশি তাই পড়তে পারে, তাই বলে কি তোমার মতন কিছু লোক গিয়ে এইরকম কাজ করবে? তখন সাংমো এবং লিচাং দুজনে একে অপরকে দেখছিল আর তাদের মনে মনে একটাই কথা ঘুরছিল যে চাংলাও তার কাজিনের সাথ না দিয়ে সত্যের সাথ দিচ্ছে। পরে সিনে দেখা যায় এরা সবাই মিলে ডিসকাস করছিল। লিচাং বলে, আমরা ভাবিনি যে প্রিন্সেস তার কাজিনের সাথ দেবে না। মন্ত্রী বলে, আপনারা বুঝছেন না, এটা ওর একটা চাল, আপনাদের সামনে ভালো শাস্তিও। লিচাং বলে, ও যা করছে করছে, আমার এতে কোনো ইন্টারেস্ট নেই, এখন তোমরা প্ল্যানিং করো যে আমি কি করে ওর থেকে ছুটকারা পাবো। সানমো বলে, ইউইও একটি ভালো ফ্যামিলির মেয়ে, তাই আমার মনে হয় ও কোনো রকম খারাপ ছেলে পছন্দ করবে না, তাই তুমি খারাপ ছেলে হওয়ার অ্যাক্টিং করো, তাহলে ও তোমাকে ছেড়ে দিবে এবং বলে, তুমি ওকে নিয়ে কোনো একটি কোঠাতে যাও। লিচাং বলে, না না, আমি কোনো কোঠেতে যেতে পারবো না। সাংমো বলে, আচ্ছা তাহলে তুমি ওকে নিয়ে কোনো একটি জুয়া খেলার ক্যাসিনোতে যাও, ও নিশ্চয়ই ওই ধরনের কিছু পছন্দ করবে না আর ও তোমাকে খারাপ ভাববে আর ও নিজেই তোমাকে ছেড়ে দেবে। লিচাং বলে, হ্যাঁ এটাই ঠিক হবে, কিন্তু আমি তো জুয়া খেলতেই জানি না। সাংমো বলে, তুমি ওখানে গেলেই শিখে যাবে। পরের দিন সকালে চাংলাও বই পড়ছিল আর নানগিন তার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ করে লিচাং এবং সাংমো সেখানে আসে। লিচাং বলে, সকাল সকাল তুমি কি পড়ছো?
নানগিন বলে প্রিন্সেস বই পড়ছে যে কি করে ভালো ওয়াইফ হওয়া যায় যাতে আপনার হেল্প হয়। লিচাং বলে ওইসব পরে কোনো লাভ হবে না, তার থেকে বরং তুমি আমার সাথে একটি গেম খেলতে যাবে। চাংলাও সঙ্গে সঙ্গে ইন্টারেস্টের সাথে বলে উঠে, গেম খেলতে? আমি তো। বাট নানগিনকে দেখে সে চুপ করে যায়। তখন সানমো লিচাংকে বলে, মাস্টার, আমার প্রিন্সেসের মেটকে একটু দরকার আছে। লিচাং বলে ওকে। নানগিন বলে, না, আমাকে প্রিন্সেসের সাথে যেতে হবে। লিচাং রেগে গিয়ে বলে, ডোন্ট ওয়ারি, আমি তোমার প্রিন্সেসের সাথে থাকবো। এবং সে চাংলাওকে বলে, চলো আমার সাথে। চাংলাও তাকে ফলো করে পিছন পিছন যায়। এদিকে নানগিন সাংমোকে বলে, বলুন আমাকে কোথায় যেতে হবে। সানমো বলে, বেশি কোশ্চিন করো না, চলো আমার সাথে। এরপর তারা সেখানে যাচ্ছিল, হঠাৎ করে নানগিন বলে, স্যার আপনি আমাকে কেন এখানে নিয়ে এলেন? সানমো বলে, কোনো ভালো জায়গাতে সঙ্গে করে মেড নিয়ে গেলে নিজেকে একটু হাই ক্লাসই লাগে। নানগিন তখনও তার দিকে রাগী মুখ নিয়ে তাকিয়ে থাকে। এরপর তারা ভিতরে আসে, যেটা একটি ক্যালোগ্রাফির শো চলছিল, মানে ভালো হাতের লেখা, যেটা দেখে সানমো বলে, খুব সুন্দর। আসলে তাদের প্ল্যান অনুযায়ী প্রিন্সেসকে লিচাং একা একা ক্যাসিনোতে নিয়ে যাবে, আর নানগিন সাথে গেলে প্ল্যানটি সাকসেস হবে না, তাই সানমো বাহানা করে নানগিনকে এখানে নিয়ে এসেছে। পরের সিনে দেখা যায় এরা দুজনাই ক্যাসিনোতে চলে এসেছে। এখানেও কিছু একটা কাণ্ড হবে যেটা আমরা নেক্সট পার্টে দেখব।